প্রিয় শ্রোতা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম এখন যে গল্পটি পড়তে যাচ্ছি সেটি হুমায়ুন আহমেদের লেখা গুনিন সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ তার নাম চাঁদশা ফকির আসল নাম না নকল নাম আসল নাম সেকান্দার আলী যারা মন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয় নামও বদলাতে হয় তাদের চাল চলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা অর্জনের জন্যে তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয় চাঁদশা ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা কোনোটাই হয় না রোগা বেটে একজন মানুষ বেটের সচরাচর কুঁজো হয় না চাঁদশা খানিকটা কুঁজো হাঁটে খুঁড়িয়ে কারণ বাপা বলতে গেলে অচল বা পা টেনে টেনে এগুতে হয় অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে চোখও সারাক্ষণে লাল থাকে গলায় তিন রকমের হাড় কাঠ এবং অষ্টধাতুর মালা আছে তারপরেও চাঁদশাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে তাকে চাঁদশা ফুকির না ডেকে ডাকে চান্দু চাঁদশা তার স্ত্রীর কাছে এ নিয়ে খুব দুঃখ করে দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে দেখো বউ মানুষের বিচার আমি এত বড় একটা গুণিন পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে যে গাছের নিচে বসি গাছে পাখ থাকে না উইরা চইলা যায় অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে সামনে দিয়া যায় স্যালাম দেয় না আমার যে নাম সান্দ সাফকির সেই নামে ডাকে না ডাকে চান্দু মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্রময়রা এরা আর একটা শিক্ষা দেই জন্মের শিক্ষা চাঁদশাহের স্ত্রীর নাম ফুলবানো সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে গেছে নড়াচড়ার ক্ষমতা নেই তবে জিপ্পা অত্যন্ত সচল সে তীক্ষ্ণ কণ্ঠে বলে কি মন্ত্রের কথা কইলেন মারি মন্ত্র মন্ত্র মাত্র গ্রামের ঈশানকোন থাইকা শুরু হবে রোগব্যাধি আস্তে আস্তে পুরো গ্রাম বড় কঠিন মন্ত্র একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি উচিত শিক্ষা হোক গ্রামে সব মুরুপি যখন পায়ের উপর উপর হয়ে পড়ব তখন একটা বিবেচনা হবে ফুলবানু বলল এই জাতের কথা কইতে আপনার শরম লাগে না মন্ত্রের আপনার কি জানেন কাজ কলাটা জানেন বউ কি বললা বললাম মন্ত্রের আপনি কাঁচকলাটা জানেন আপনি হইলেন ঠগ বিরাট ঠগ ঠগ বললা হ্যাঁ বললাম অহন কি করবেন বান মারবেন বান তো মারতেই পারি বান মারা কোনো বিষয় না হাতের ময়লা মারেন দেহি একটা বান হুঁকায় তামাক তামাকড়তে পড়তে বলল তুমি রোগী মানুষ বইলা ছাইরা দিলাম না হইলে সরিষা মন্ত্র দিয়া দিতাম দেখ তা বিষয় কি হাতের তালুর মধ্যে পাঁচটা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয় তারপর সেই সরিষা ছুইরা দিতে হয় শৈল্যে সরিষা তো না সাক্ষাৎ হাবিয়া দোজখের আগুন শৈলের যে জায়গাতে লাগবে সেই জায়গার সাথে সাথে গোল আলুর মতো ফসকা সারা শৈল্য মনে হইব আগুন ইচ্ছা হইব শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি ঝাঁপ দিয়া পড়লে আরও বিপদ পানি তখন আগুনের মতো শৈলে পানি লাগলো কি গেল দেন নাই একটু সরিষা পড়া আপনার ক্ষমতাটা দেহি দেখি আপনি কত বড় গুনিন বিয়ার পর থেকে আমি শুনতেছি আমার এই ক্ষমতা সেই ক্ষমতা মারি মন্ত্র সরিষা মন্ত্র ভর কইরা বলেন বলতে সরমও লাগে না। সিসি। নাগ না ওনবৌ রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে না হারে রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে কি আমার ওস্তাদ দুনিয়ার ব্যাবাক মন্ত্র জানে তার হুকুমে চলে জিন পড়ি হে লোক দুই বেলা ভাত পায় না আপনার পুষা জিনজান কয়টা আছে তামাক টানতে টানতে চাঁদশা উদাস কলায় বলে আমার পোষা না আমার বাপজান পুষেছিলেন এখন আমার দখলে আছে তিনটার ভেতর একটার মৃত্যু হয়েছে এখন আছে দুইটা একজনের নাম দাস্তিন আরেকজনের নাম নাস্তিন এরা দুই সহদর ভাই দুই জিন আপনার হুকুমের চাকর সেই দুই জিনরে দিয়া এক কলসি সোনার মোহর আনাইয়া দেন যে কয়টা দিন বাসি কইরা বাসি ভালো মন্দ কিছু খানা খাই দুই হাতে ছয়গাছি ছয় গাছি সোনার চুরির আমার বড় শখ চাঁদশা গম্ভীর মুখে বলে সোনার মোহরের কলসি কোনো ব্যাপারই না বউ জিনেরে আইজ বললে আইজ না দিবে কিন্তু নিষেধ আছে নিজের লাভের জন্যে কিচ্ছু করার উপায় নাই আমার হাত পা বাঁধাবো তাহলে শোনো তোমার একটা গল্প বলি আমার পিতার আমলের কথা ওনার যেমন জিন সাধনা ছিল তেমনি ছিল পরিসাধনা একটা পরি ছিল ওনার খুব পেয়ারের তার নাম একরার বেগম বড় সৌন্দর্য ছিল সে সান্দের আলোর মতো গায়ের রং আহারে কি বিউটি কানের কাছে ভ্যান করেন না চিন পরি সাধনা হ রে আমার সাধুক রে দুরহন্দেহি হন। স্ত্রীর কোটুকথায় চানসার মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচে এসে বসে কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ছুলত চাঁদসা ফকির জিন সাধনা সাধনা তাবিজ জাদুটোনা বশীকরণ বাটি চালনা তেল পড়া চুন পড়া বিফলে মূল্য ফেরত রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে নতুন সাইনবোর্ড কিনতে একশো কুড়ি টাকা লাগে হ্যাঁ এত টাকা চানসার নেই সে হত দরিদ্র কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসাবে বসে থাকতে হয় বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে কে যায় আজিজ মিয়ানা খবর কি বসো দুই একটা গপসপ করি শরীর ভালো মুখটা মলিন দেখতেছি কেন আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না ভিন গ্রামের কেউ গুনিনের খোঁজে এলে চাঁদশা ফকিরের ভাবভঙ্গি বদলে যায় সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয় মোবারক তামুকে মুখে আগুন দাও দেখি মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি মোবারক চাঁদশা ফকিরের সঙ্গে থাকে ফকিরকে সে মামা ডাকে তার বয়স এগারো অকাট গাধা গাধারা যেমন কাজকর্মে ভালো হয় মোবারকও কাজকর্মে ভালো রান্নাবান্না কলসি করে টিউবওয়েলের পানি আনা হাট বাজার করা কাপড় ধোয়া রোগীর যত্ন সব সে একাই করে হাসি মুখে করে চানসা ফকির মোবারককে বেতন দেয় না সেই সামর্থ্য তার নেই দুবেলা খাওয়া দিতে পারে না বেতন তো অনেক পরের ব্যাপার মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই সে আনন্দেই আছে কারণ চাঁদশাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মনে করে চাঁদশাহ ফকির তাকে পছন্দও করে মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে ও মোবারক তোর কোনো চিন্তা নাই মন দিয়া কাজকর্ম কর আমার মৃত্যুর আগে তোরে একটা বিদ্যা দিয়া যাব সব দিতে পারবো না বড় কঠিন বিদ্যা তবে একটা পাবি একটা বিদ্যাই যথেষ্ট সারা জীবন এই বিদ্যা বেচ্চা খাবে সুখে থাকবে ক দেহি কোন চাস নখ পড়া শিখবে টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপরে ফোক ফোকা কালার ছবি দেখবে তোর রাশিটা কি তুলা রাশি সারা আবার হয় না রাশি কি তা তো জানি না ফকির মামা আচ্ছা দেখ মনে পরীক্ষা কইরা তুলারাশি বইল্লা মনে হয় না তুই বিরাট গাধা তুলারাশির মধ্যে গাধা হয় না যাই হোক তুই চিন্তা করিস না যখন দিছি তোরে একটা বিদ্যা দিয়া যাব কোন বিদ্যা চাস বল মুখ ফিটটা সরমের কিছু নাই সরম নারীর ভূষণ পুরুষের কলঙ্ক আইনধার মন্ত্র শিখাই দিয়েন হারে বেটা কস কি এই মন্ত্র জারে তারে দেওয়া যায় না বড় কঠিন মন্ত্র দুইবার এই মন্ত্র পইরা ডাইন কান্দে একবার ফু বাউ কান্দে একবার ফু বাস আর দেখা লাগবে না তুই হবি অদৃশ্য তুই সবে এরে দেখবি কেউ তোরে দেখব না তুই হবি অদৃশ্য মানব সেই মন্ত্র যারে তারে দেওয়া যায় না শোন তাইলে একটা গফ আমার তখন জোয়ান বয়স বাঁশখালী অঞ্চলের নাম করা সোর মজনু মিয়া এক রাইতে আমার পায়ে আসা পড়ল দুইটা মন্ত্র চাই নিদুলি মন্ত্র আর আন্ধাই মন্ত্র বলে কি ফকির সাহ এই দুই মন্ত্র দেন আর ট্যাকা কি লাগব কন ট্যাকা কোনো বিষয় না আমি বললাম এইটা তো হবে না এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না ওর সাথে নিষেধ আছে কঠিন নিষেধ মিয়া তখন আমারে ভয় দেখায় বলে কি মন্ত্রণা দিলে ফকির সাহেব আপনার কিন্তু অসুবিধা হবে আমি সহজ লোক না আমি জটিল লোক আমি মনে মনে হাসলাম যার জিন সাধনা, না ভয় দেখায় হাতি ঘোড়া গেল তল পিপিলিকা বলে কত জল হায় রে বেকুব পরের ঘটনা বিরাট ইতিহাস ইতিহাস কি চানসা ফকির উদাস গলায় বলে সব ইতিহাস শুনানোর দরকার নাই মোবারক কাজ কর কাজ কর মন দিয়ে কাজ করলে তোর গতি করে দিয়ে যাব চাঁদশা ফকির জবান ঠিক রাখে ইতিহাসটা কি জাননের ইচ্ছা করতেছে মামা দিক করিস না মোবারক কাজ করতে বলছি কাজ কর গুনিন যারা তারার কথা বলতে হয় কম কথা বেশি বললে মন্ত্রের জোর কমে হাই যে একদিনে মেলা কথা বললা ফেলছি আর না কথা বললে যদি মন্ত্রের জোর কমে তাহলে চানসা ফকিরের মন্ত্রে কোনো জোর থাকার কথা না কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই এরকম ঘটনা আজকাল ঘটে না পীর ফকির গুনিনের আগে রমরমা দিন নেই আগে কি দিন ছিল আর এখন কি দিন চানছা ফকির ছাতিম গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত গুনিন ছাড়া সমাজ ছিল অচল পাগলা কুকুরের কামড়ের জন্য হলুদ পড়া সাপের কাটার জন্যে কালো তাগা জিনে দৃষ্টি দাও লোহা পড়া সাথে সোলেমানি তাবিজ ভূতের বাতাস লেগেছে দাও সরিষা পড়া পরেই নজর দিয়েছে দাও বাড়ি বন্ধন চোরের উপদ্রব কণ্টক কাজ হবে নয়া আবু রাতে ঘুমায় না চিল্লাফাল্লা করে আবু নিদালি সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত খাওয়া পড়া রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়া রেওয়াজের মধ্যে ছিল লাউ গাছে দশটা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দাও গুনিনের কাছে হে সব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নাই মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পাগলা কুকুরের কামড় দিলে হলুদ পড়ার জন্য তার কাছে আসে না রোগী নিয়ে যায় সদরে নাভির মধ্যে সাত ইনজেকশন এতে নাকি রোগ আরাম হয় বে সম্ভব কথা চামসা ফকিরের দিনকাল বড়ই খারাপ যায় স্ত্রীর কটু কথা মুখ বুঝে শুনতে হয় অভাব অনটনে রোগব্যাধিতে ফুল বানুর মাথা থাকে চড়া কড়া কথা যখন বলে কঠিন করেই বলে আগে হঠাৎ বলতো ইদানিং প্রায় রোজই করছে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চানসা ফকির আতঙ্কগ্রস্ত হয় মনে হয় না জানি কপালে কী আছে চাঞ্চা ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না বয়সের কারণে তার ঘুম কমে গেছে বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভালো লাগে না গল্প করতে ইচ্ছা করে ফকিরি গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চান্সার আফসোসের সীমা থাকে না কেন সে গল্প শুরু করল চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না একে বলে খাল কেটে কুমিরানা আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে চাঁদশা ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে সে তার এক ফকিরি গল্প শুরু করেছে গল্প বলতে বড় ভালো লাগছে সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার খালে কুমির চলে আসবে আলিশান কুমির ফুঁজলাব তখন আমার যৌবন কাল তোমার সঙ্গে তখনও আমার বিবাহ হয় নাই টুকটাক ফকিরি করি ফকিরের তো আর চব্বিশ ঘন্টার কাজ না যখন টাক পরে ফট বাকি সময় গান বাজনা করি যৌবন কালে ঢোল ভালো বাজাইতাম মন্দিরাও শিখছিলাম তবে ঢোল হইলে মন্দিরার সে কঠিন বিদ্যা শুনতেছ হ্যাঁ শুনতেছি বলেন তখন মুরাদপুর গ্রাম থাইকা একটা ডাক পাইলাম মুরাদপুর গ্রামের বিশিষ্ট জোদ্দার ইয়াজুদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠাই দিয়েছেন আমাকে নিবার জন্যে কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা বউ শুনতেছো বড়ই চমকপ্রদ কাহিনী আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি হাওলাদা সাহেবের পুত্রবধূ হইল পড়ছে বিষয় কি দেখার জন্যে গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে আমিও তাদের মধ্যে সামিল হইলাম হাওলাদা সাহেব বিরাট সম্মান করলেন হাত ধৈরা অন্দরে নিয়ে গেলেন হাঁক ডাক শুরু করলেন ফকির সাবেরে পাও ধোয়া পানিতে শরবত সময় আমরা কদর ছিল বউ জামাই আদরই ছিল তো আর পথে ঘাটে জন্মায় না দশ গ্রামে বিশ গ্রামে একটা যাই হোক গল্পটা শোনো আমি উঠানে বৈশা দুই ঝাড়া দিয়ে পাইলাম হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল কি বেয়াদবি জিন পুশকুনিতে গোসল কৈরা পাক পবিত্র হয়ে আসতেছিল তখন হাওলাদা সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকে সর্দি ফেলছে তারপর থেকে জিন লাগছে তার পিছনে অল্প বয়সী চ্যাংরা কলিন্দর শাহবাজ এর আর মিজাজ খুবই চড়া থাকে এই হইল ইতিহাস আপনি কি করলেন জিনের শৈল্য সর্দি মুচ্ছে দিলেন তা না জিন তাড়াইলাম দেশ চাড়া করলাম একেবারে দেশান্তরী অবশ্যই মন্ত্রের তো আর আমার অভাব নাই বউ একটা কাজ না করলে আরেকটা দিই কোনো কিছুই যখন কাজ করে না তখন আসে কুফুরি কালাম বড় কঠিন জিনিস ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন মন্ত্রের মধ্যে তেমন কুফুরি কালাম পাক কোরআনের কলাম পাল্টা কইরা পড়তে হয় বিরাট গুনার কাজ কিন্তু উপায় কি গুণিন হইয়া জন্মাইছি গুণা তো করতেই হইব রোজ হাসরে এর শক্ত বিচার হবে হামরা যারা গুনিন আমরা সামনে তোমরা চেলচালাইয়া বেহেসতে যাইবা। আর আমরা দোচকের আগুনে পুইরা মরব এটাই বিধান চাঁদশা ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে বারুদের মতো জ্বলে উঠে ফুলবানো এইসব মিথ্যা কথা বললে আপনি মানুষ ঠকান আপনি লজ্জা নাই ফুলবানু রোগের কথা ভুলে পিছানায় উঠে বসে চাঁদসা ফুকে শঙ্কিত বোধ করে কাটা খালবে কুমির চলে এসেছে তাও ছোটখাটো কুমির না বিরাট আকার কুমির দুনিয়ার বেবাক মন্ত্র গুইল্লা খাইছেন বলতে শরম লাগে না চাঁদসা ফকির ক্ষীণ গলায় বলল শরমের কি আছে সরম নারীর ভূষণ পুরুষের কলঙ্ক সরমের কিছু নাই তাহলে মন্ত্রের একটা খেলা দেখেন দেহি নিদালি মন্ত্র পড়ে একটা ফু দিয়ে ঘুম পাড়াইয়া দেন না দিলে আজ অসুবিধা আছে রায় কি চিল্লা ফাল্লা শুরু করলা হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাইবেন নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্র মন্ত্রফন্ত্র কিছু জানি না যা বলি সবই মিথ্যা এইটা যদি শিকার পায় তাহলে তো মিথ্যা কথা হয় মিথ্যা কেম কেমনে ওরে বাবা রে আমার সত্যবাদী রে বুঝলা বৌ মন্ত্রতন্ত্রে এই বিদ্যা যারা চর্চা করে মিথ্যা বলা তাদের জন্যে সম্পূর্ণ নিষেধ ফুলবানও হাসতে শুরু করে অপ্রকৃতস্থ মানুষের হাসি হাসতে হাসতে তার হিক্কা উঠে যায় চানসা ফুকির বড় অসহায় বোধ করে মনে মনে বলে যে যন্ত্রণায় পড়লাম গল্প শুরু না করলেই হতো এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল চাঁদশা ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো মুখে শিকার না করলেও স্ত্রীকে সে পছন্দ করে তার চিৎকার তার রাগারাগি সবই পছন্দ করে চাঁদশা ফকিরি ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে ঘনীদের চোখে পানি ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছে না ফুলবানু স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলে আমার মৃত্যুর সময় হয়েছে আপনার একটা অনুরোধ চাঁদশা বলল বল বৌ কি অনুরোধ তুমি যা বলবা আমি তাই করবো জিনিস চালান দিয়া ওষুধ আইনা দিতাসি একটু সবুর করো জিনের রাজধানী হইল কোকাফনগর সেই রাজধানী থাইকা ওষুধ চললে আসবে আবার মিথ্যা চাঁদশাহ নিঃশ্বাস ফেললো আগের মতো জোর গলায় বলতে পারল না সে যা বলছে তা মিথ্যা না ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল মন্ত্র ট্রিয়া আর মিথ্যা ভণ্ডামি করেন না আপনার আল্লাহর দোহাই লাগে চাঁদশাহ ধরা গলায় বলল আচ্ছা যাও করব না মোবারকের ডাক দিয়া বলেন সব মিথ্যা বোকা শোকা মানুষ এটা আশার মধ্যে আছে হাফনে তারে অদৃশ্য মন্ত্র দিবেন আচ্ছা তারে বলতেছি এখনই বলেন এত অস্থির হইও না বউ শান্ত হও শান্ত পরে হব আগে আপনি তারে বলেন আমার সামনে আয় না বলেন নিজের কানে শুনি চান্দশা মোবারককে ডেকে আনলেন ধরা গলায় বললেন মোবারক শোন মন্ত্র ফন্ত্র আসলে কিছু না হ্যাঁ দিন তো রেজা বলছি সবই মিথ্যা বুঝছস জি না ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল মন্ত্র হলো দাপ্পাবাজি বুঝছস মন্ত্র বইলা কিছু নাই মন্ত্র থাকলে আয়ার এই অবস্থা খাওয়ার নাই পিন্দনের কাপড় নাই রোগের চিকিৎসা নাই মন্ত্র হইল মিথ্যা মন্ত্র মিথ্যা মামি হরে বেটা মিথ্যা তুই বিহুদা তোর মামার পিছে পিছে ঘুরিস না কাজ রা খা জিয়া জি আচ্ছা না হাই জিবি চা চাঁদশা ফকের বিরক্ত গলায় বলল এখন যাওয়ানের দরকার কি ধীরে সুস্থে যাইব ঘরে এমন রোগী কখন কি দরকার হয় ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল না হ্যাঁ এক্ষণ যাইব এখন এখন বিদায় না হইলে আপনি তারেও মন্ত্র শিখাইবেন হ্যাঁ হইব আপনার মতো ধান্দাবাস তার জীবন কাটব দুঃখে দুঃখে ঠিক আছে অস্থির হইও না ব্যবস্থা করতেছি ব্যবস্থা করা করি না মোবারকের বিদায় করেন টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন দিয়া দিয়া বিদায় করেন ফুলবানুকে শান্ত করার জন্যে সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না আরও বেড়ে গেল তার শ্বাসকষ্ট শুরু হলো তার কষ্ট চোখে দেখা যায় না চাঁদশা ফকিরের চোখে পানি এসে গেল গুণীর মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার মন্ত্রের জোর বলে কিছু থাকে না কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল খাঁদতেছেন কেন ফুলাপানের পানের মতো দিক কর্তিহা খান্দর সি সি মানুষ হইয়া জন্মাইছি রোগ হইব ব্যাধি হইব একদিন মরণ হইব কান্দন কি সোকমুসেন মুসেন চোখ মুছল সেই চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল ফুলবান অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল হাফনে আমার সামনে থেকে যান আমার সামনে বসা আপনার কষ্ট হইতেছে কই যাব। সাতিম গাছের তলে গিয়া বসেন যে তোমার কথা হ্যাঁ আমার কথা ঠিক আছে হ্যাঁ আপনি যান কইলাম এখন যান শরীর একটু ভালো বোধ করলে ডাক দিব বৌ আবার কথা চাঁদশা ফকির হোঁকা হাতে ছাতিম গাছের নিচে গিয়ে বসল কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে চারদিকে গা ছমছমা আলো ঘরের ভেতর থেকে ফুলপানোর কাতরানি শোনা যাচ্ছে এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল চাঁদশা ফকিরকে চমকি দিয়ে কে একজন যেন মিষ্টি গলায় ডাকল ফকির সাপ সে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না ভয়ে সে অস্থির হয়ে গেল ফুলের গন্ধে চারদিক ম ম করছে কোথেকে আসছে এত মিষ্টি সুবাস কে কে কথা বলে মিষ্টি কলা আবার শোনা গেল হোমা ভয় দেখে আপনি আধা মরা যে দিন রাত জিন সাধনা পরিসাধনার কথা বলে তার এমন ভয় পেলে চলে হ্যাঁ আপনি কে আমি পড়ি চাঁদশা হতভম্ব গলায় বলল পড়ি বললে দুনিয়াতে কিছু নাই ও মা আছে দেখি উল্টো কথা উল্টা না এইটাই সত্য এইটা যদি সত্যি হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন রোগে শোখে অভাব অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে ধান্দার কারণে কথা শুনতেছি আসলে কিছু না ভালো করে তাকান তাকিয়ে দেখেন তো কি ব্যাপার চাঁদশা ফকির ভালো করে তাকালো হাঁ তাই তো তার সামনে একটা তো দাঁড়িয়ে আছে দেখতে কিশোরী মেয়েদের মতো শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল পাখা আছে পাখা দুটা অল্প অল্প কাঁপছে ফুলের গন্ধ আসছে পরি মেয়েটার গা থেকে কি অদ্ভুত গন্ধ আর কি সুন্দর মুখ মেটার মেয়েটার টিপে হাসতে হাসতে বলল দেখলেন ছানসা কিছু বলল না বলবে কি সে পুরোপুরি হকচকিয়ে গেছে পড়ি আবার কি মুখে দেখে বাক্য নেই বিনা আগুনে হুক্কা টানছেন হুক্কায় আগুন দেয়ার কেউ নেই মোবারক চলে গেছে জি ঘরে রোগী জীবন মরণ ব্যাপার আর মোবারক চলে গেল ছাঞ্চা কি পড়বে ভেবে পেল না শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে পড়ে ফেলা দরকার এই পরিমেটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না যদিও মন্ত্রটন্ত্র বলে কিছু নেই নেই বা বলা যায় কিভাবে চোখের সামনে দেখতে পাচ্ছেন পাখাওয়ালা পড়ি কি আজব কাণ্ড জবাব দিল না শরীর বন্ধন মন্ত্র মনে করতে চেষ্টা করতে লাগল দোহাই দোহাই তিন পীর কীরপিনে সবিনীর লক্ষ্মী মনসা মা কালী ভরসা দিলাম দেহবন্ধন রক্তবর্ণ চন্দন ফুলের নাম জবা পশ্চিমে রয় কাবা কাবার ঘরে ছয় কুঠুরি করে হেসে উঠল ফকিরের হয়ে গেল বন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে চাঁদসা ফকির বিড়বিড় করে কি পড়ছেন মন্ত্র জি কি মন্ত্র দেহবন্ধন হ মন্ত্রতন্ত্র বলে কি কিছু আছে হ্যাঁ আপনি কে একবার তো বললাম আবার বলতে হবে আমি পড়ি হো আচ্ছা আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আপনার চোখের পানি দেখে নেমে আসলাম কাঁদছিলেন কেন চাঁদশাহ চুপ করে রইল বলবেই বাকি বলার মতো কোনো কথা আছে নাকি আর শুনুন চাঁদশা আমার হাতে একেবারে সময় নেই আমি এক্ষুনি চলে যাব তবে নেমেছি যখন তখন আপনার একটা ইচ্ছা পূরণ করব বলুন কি চান যা চান তাই পাবেন তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন এক কলসি সোনার মোহর দিলে চলবে এক কলসির জায়গায় সাত কলসিও দিতে পারি তবে ধন বেশি হলেও সমস্যা দেব এক কলসি মোহর জি না ধন দৌলত চান না তাহলে কি চান সম্মান লোকজন আপনাকে দেখেই সালাম করবে যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে জিনা বাকি রইলো ক্ষমতা ক্ষমতাও খুব ভালো জিনিস সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর ক্ষমতা চান জি না আপনি ফুল বানুরে ভালো করে দেন উৎফট কথা বলেন কিভাবে মানুকে আমি ভালো করব কিভাবে আমি কি ডাক্তার মেডিকেল কলেজে ডিগ্রি আছে আমার কাছে আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম এখন তো দেখছি আপনি মহাবোকা ফুলবাণু যে দজ্জাল ভালো হয়ে গেলে আপনাকে তো কোচলে ফেলবে কছলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই তাহলে তো ভালো করে দিতেই হয় আচ্ছা ঠিক আছে ভালো করে দিচ্ছি যান ঘরে যান ঘরে গিয়ে দেখুন আর আমি বিদায় হচ্ছি পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হল হতভম্ব চানসাহ ফকিরের চোখের সামনে পরে আকাশে উঠে গেল পরে চলে গেলেও তার গায়ের গন্ধ এখনও রয়ে গেছে ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকল এই যে ফকির সাহ শুন না যান চানসা ঘরে ঢুকে দেখল ফুলবানু খাটে বসে রয়েছে তার মুখটা হাসি হাসি চাঁদশাকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল বুকের ব্যথাটা হঠাৎ করে শরীর লাগেছে। বলো বল কি শৈলটাও ভালো ঠেকতেছে দেখেন না নিজে নিজে উঠা বসছে পিয়াস লাগছে এক গ্লাস পানি দেন তো চাঁদশা অতি দ্রুত পানি নিয়ে এলো ফুলবানো তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন কিছুই বুঝলাম না চান্দা বলল ঘটনা তোমারে বলি বড়ই সমপ্রদ ইতিহাস হইছে কি সাতিম গাছে বসেছিলাম হঠাৎ দেখি চোখের সামনে এক পরি বড় সৌন্দর্য চেহারা বড় বিউটি চোখের সামনে কি দেখলেন পরী হ পড়ি আবার শুরু করছেন আবার চাঁদসা চুপ করে গেল এমন সুন্দর একটা গন্ধ এমন এক চমকপ্রদ ইতিহাস কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না কোনো দিনই বলতে পারবে না এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে ফুলবানু খাট থেকে নেমেছে সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল তার বিস্ময়ের সীমা নেই দীর্ঘ পাঁচ বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণপক্ষের মরা যোছনাও তার কাছে অপূর্ব লাগছে মুগ্ধ কলায় বলল জংলা কি জানি ফুল ফুটছে কি গন্ধ ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদশা ফকির জানেন কিন্তু তার বলার উপায় নেই সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো প্রিয় শ্রোতা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন অনেক অনেক ধন্যবাদ